আপনারা যদি গোড়াতেই ডেটটা টেনে দিতেন তাহলে এটা হতো না, লোকটা কথা বলার সুযোগ পেত না। আরে মশাই, এইটুকু কাজ যদি করতে না পারে তাহলে হাইকোর্ট পাড়ার চেম্বারটা তুলে দিন না। এখন ঠিক কি করতে হবে বুঝতে পারছি না, কি করতে হবে, করতে বলে দিয়েছে। যান, 7 দিনের মধ্যে কাগজপত্র সব জমা দিন। সেক্ষেত্রে তো মুশকিল আরো বাড়বে, কারণ পলিউশন বোর্ড তো সাবধান হয়ে যাবে। এসব কি শুনছি? শুনলাম তোমরা নাকি তাসা বাজিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছ, এতে আনন্দ করার কিছু হয়নি। বাড়ি তুমি একটা জায়গায় তো নিয়ে গেছো বাবা, আর তাছাড়া ওরা খালের জল পরীক্ষা করে এটা তো বলতে পারবে না যে তাতে কোনো দোষ নেই। আরে সেই লোকের কথা ভাব, কারখানা বন্ধ হয়ে গেলে যাতে ক্ষতি হবে। দেখো এটা কোনো যুদ্ধ নয়, যে জিতে গেছি আনন্দ করো, এখন অনেক লড়াই বাকি আছে আমাদের। কোনো আনন্দ না, কোনো কিচ্ছু না, তোমরা এমন কিচ্ছু করবে না যাতে অন্য কেউ দুঃখ পায়, রেগে যায়, খেয়াল রাখতে হবে তোমাদের। এটা কপালটা এরকম না যে অংশুমানটা যে কোথায় ঢুকে বসে আছে কিচ্ছু বুঝতে পারছি। আচ্ছা আপনাদের কোনো ধারণা আছে যে অংশুমানটা কোথায়? ও না না, আপনারা জানেন কি করে, সে দায়িত্ব তো আমি আপনাদের আবার দিইনি। দায়িত্ব না দিলে আপনারা করবেন কি করে, এটাও আমাকে করতে হবে। সত্যি মাইরি দেখালেন আপনারা। হ্যালো লোকেশ বলছি। এই শোনো, অংশুমানদা কোথায় বলো তো পাচ্ছি না, দিল্লিতে নাকি ঘুরতে গেছে না কোথায় গেছে? শোনো না, তোমার উপকার করো না, তুমি একটু বরুণদাকে ধরো তো, বরুণদাকে জিজ্ঞেস, বরুণদা জানলেও জানতে পারে। আরে বাবা খুব আর্জেন্ট। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, সি ইউ। হ্যাঁ নেই তাহলে উপায়, অন্য একটা কিছু উপায় তো দেখতে হবে। অন্য রাস্তা তো আপনারই দেখানোর কথা। আমার দেখানোর কথা? এবার না আপনাদের একটা কাজ করতে হবে। গ্রামের লোকে প্রচুর ঢপ দিয়েছেন তো, কত উন্নয়ন টুন্নয়ন করবেন, কত প্রতিশ্রুতি দিয়েছেন, এর কিছু প্রতিশ্রুতি পালন করতে হবে। কাজ করুন, কাজ করুন। সে তো আর 7 দিনে হবে না, শুরুটা তো করুন। গ্রামের লোকে তো বলেছিলেন না কি ওই প্রাইমারি স্কুলটাকে মডেল স্কুল করবেন। হ্যাঁ মডেল স্কুল, মডেল স্কুলের কাজটা দিয়ে শুরু করুন। ওই গ্রামের ওই প্রাইমারি স্কুলে অজিতে শুকিলের মেয়ে বন্যা পড়ায়। না, স্কুলের কাজটা দিয়ে শুরু করুন।